আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা শুরু হয় মূলত 2016 সাল থেকে। তো যখন ফ্রিল্যান্সিং স্ট্যাটাপটা শুরু করি তখন আমার প্রতিবেশীর কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়ে প্রথম ল্যাপটপটা কেনা, ল্যাপটপটা আছে এখনো। আর আমি মূলত ষোলো সালে মূলত টোটাল আমার ইনকাম ছিল মাত্র $2.95, আর 17 সালে ইনকাম ছিল মাত্র $57। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ প্রথম আমি একটা আপওয়ার্কের ক্লায়েন্ট পাই, আলিফ সাইকার নামে তুরস্কের ক্লায়েন্ট। ওই ক্লায়েন্টের পরে আমি আর একটা ক্লায়েন্ট পাই ইউএসএর রেনোরেটেড কোম্পানির ক্লায়েন্ট। ওই একটা কোম্পানির ক্লায়েন্ট ওই এক বছর আমার টোটাল ইনকাম থাকে প্রায় $4,500 মতো। এই 18 সালের পর আর পিছনে ফেরা তাকানো লাগে নাই। আর ফ্রিল্যান্সিং 18 শুরু করার পর আমার লাইফে সবসময় একটা থিঙ্কিং ছিল যে একটা ওন বিজনেস বা একটা ব্র্যান্ড ক্রিয়েট করার দিকে একটা ফোকাস ছিল। 20 সালে আমি আমার মূলত একটা নিজের টিম নিয়ে কাজ শুরু করার জন্য একটা অফিস নিই এই সিনবি রোডে। তখন বরিশাল শহরে অনেকে আমাদের তখন আসছে যে ফ্রিল্যান্সিং শেখবে, ফ্রিল্যান্সিং শেখার জন্য। তখন মূলত 2020 সালে আমাদের টিমের জন্য একটা অফিস ক্রিয়েট করি। অফিসটা ইনফিউচার আইটি ইনস্টিটিউট, যেটা বর্তমানে রিফ্লেক্স আইটি ইনস্টিটিউট হিসেবে আছে এবং যেটা আমাদের বর্তমানে দক্ষিণ বাংলার আপওয়ার্কের মাঝে টপ অবস্থান আছে। মানে 27 জন আপওয়ার্কের ফ্রিল্যান্সের মাঝে, গ্রাফিক ডিজাইনের মাঝে 13 জনই আমাদের আইটির স্টুডেন্ট এবং তাদের ইনকাম প্রায় অ্যাভারেজে 2 কোটি টাকার উপরে প্লাস। তো আইটির পাশাপাশি আমার আইটিতে আমি ক্লাস নিই না, আমার স্টুডেন্ট যারা ছিল তারাই ক্লাস নিতেছে এবং আমরা মূলত দক্ষ জনবল, আমরা ফ্রিল্যান্সিং বেস আইটি টেন্ট চালাচ্ছি না, আমরা চালাচ্ছি দক্ষ জনবল ক্রিয়েট করার জন্য। যে কেউ যদি লোকাল মার্কেটে জব পায় না, কারণ শুধু সার্টিফিকেট থেকে তো জব পাবো সে বল না, এই জন্য আমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, স্পোকেন ইংলিশ, আদার্স আরও অনেক কোর্স অ্যাড হয়েছে যেগুলো যুব উন্নয়ন, মূলত যুব উন্নয়ন যে প্রশিক্ষণ দিতে ওই রিলেটেড আমরা আইটি ইনস্টিটিউটা আমরা ফোকাস দিতেছি। আর গত বছর অক্টোবরের 16 তারিখ আমার নিজের একটা ক্লোথিং ব্র্যান্ড শপ চালু হয়, যেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্র্যান্ড শপ। আমরা সুইং থেকে শুরু করে প্রিন্টিং থেকে এভরিথিং সব আমরা, যেটা আমাদের মূল ফোকাস হলো কাস্টমাইজ টি শার্ট ব্র্যান্ড। আমি মূলত ইউএসএতে 9 বছর কাজ করছি টি শার্ট ডিজাইন নিয়ে। আমরা বাংলাদেশে যখন দেখলাম বাংলাদেশের প্রতিটা ব্র্যান্ড টি শার্ট সেলস করে বাট কেউ ডিজাইনের দিকে ফোকাস না, কিন্তু আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তাদের মূলত একটু কাস্টমাইজ টি শার্ট পড়তে পছন্দ করে। যে ফিজিক্সে পড়ে সে ফিজিক্স রিলেটেড কোনো একটা কনসেপ্ট খোঁজে, যে ম্যাথে পড়ে সে ম্যাথ রিলেটেড একটা কনসেপ্ট খোঁজে। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন খুঁজে না পাওয়ার কারণে মূলত আমাদের এই কনসেপ্টটা ছিল এভাবে যে কেউ চাইলে এক পিস টি শার্ট আমাদের কাস্টমাইজ সে প্রিন্ট করে নিতে পারবে, অনলি সিঙ্গেল এক পিস টি শার্ট। কারণ গার্মেন্টসে যখন আমরা যাই একের সাথে 10 পিস বা 100 পিসের নিচে কেউ প্রিন্ট করে না, আমরা মূলত ওই ধারা থাকি বলে শুধু এক পিস টি শার্ট সে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে। এবং আমাদের বর্তমানে আমাদের শপে শার্ট, পাঞ্জাবি থেকে শুরু করে এভরিথিং ফুল একটা কমপ্লিটলি ক্লোথিং ব্র্যান্ড শপ, যেটা সম্পূর্ণ আমাদের নিজস্ব সুইং হয়। আর বর্তমানে আমাদের আরও একটা কনসার্ন চালু হয়েছে, যেটা হচ্ছে ফুড কনজিউমার। আমাদের অলরেডি সরিষার তেল যেটা বিএসটি অনুমোদিত এবং আমাদের গ্রামের বাড়িতে আমি মূলত ফ্যাক্টরিটা ক্রিয়েট করছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর মোস্তফা ইউপিভিসি ডোর। কারণ যেহেতু আমি গ্রাম থেকে বড় হয়েছি আর আমি যেটা দেখছি আমাদের গ্রামে যারা একটু শিক্ষিত হয়ে একটু শহরে আসে তারা গ্রামকে ভুলে যায়, গ্রামের দিকে তাদের ফোকাস থাকে না, ফ্যামিলি বউ বাচ্চা নিয়ে তারা গ্রামেই শহরেই থাকে। তো এই কনসেপ্ট থেকে আমি চিন্তা করলাম গ্রামে যেহেতু আমি বড় হয়েছি আমার গ্রামকে আমার অনেক কিছু দেওয়ার আছে। এই থিঙ্কিংয়ে আমি আমার ফ্যাক্টরিটা গ্রামে ক্রিয়েট করছি, কারণ আমার প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে যে আমার গ্রামের নাম লেখা আছে, যেমন এখানে উৎপাদন হয়েছে রিফ্লেক্স ফুড অ্যান্ড পেপারেস, কিন্তু কারখানা হচ্ছে উত্তরকুল বানারীপাড়া বরিশাল। আমি আমার এই গ্রামটাকে আমি সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারতেছি আমার প্রোডাকশনের মাধ্যমে, আমার ফ্যাক্টরি গ্রামে করার কারণে। এবং সেখানে আমাদের এলাকার যারা মহিলা আছে বা এলাকায় যারা বেকার আছে তাদেরকে একটা কর্মসংস্থান ক্রিয়েট হচ্ছে।